টেনিসের র্যাঙ্কিংয়ে দীর্ঘ সময় ধরে এক নম্বরে থেকে অনন্য মাইলফলক স্পর্শ করেছেন নোভাক জকোভিচ। 377 সপ্তাহ শীর্ষ থেকে সাবেক জার্মান তারকা স্টেফি গ্রাফের রেকর্ডে ভাগ বসালেন এই সার্বিয়ান তারকা। পুরুষদের র্যাঙ্কিংয়ে 2021 সালের মার্চ মাস থেকে শীর্ষস্থান ধরে রেখেছেন জকোভিচ। 22টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই টেনিস তারকার পয়েন্ট 7070, 95 পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছেন স্পেনের কার্লোস আলকারাসে। 1973 সাল থেকে শুরু হয় পুরুষদের টেনিস র্যাঙ্কিং, এর দুই বছর পর থেকে চালু হয় নারীদের র্যাঙ্কিং।